নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, বইওয়ালাতে আপনাদের বেশ কিছুদিন পর আরো একবার স্বাগত জানাই। আশা রাখি আপনারা প্রত্যেকে নিজের মতো করে ভালো আছেন। বেশ কিছুদিন যাবত নিজস্ব কাজ এবং অন্যান্য বেশ কিছু দায় দায়িত্ব থাকার কারণে আপনাদের সামনে আমি হাজির হতে পারিনি। আবার শারদীয়া অতিক্রান্ত, শ্যামা পূজাও অতিক্রান্ত, এরপর আজকে আপনাদের সামনে এই রাত্রে একটি ভিডিও করছি, একটি উপন্যাসের রিভিউ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। উপন্যাসটার নাম মণি, কালু ডোমের উপাখ্যান, লেখক মণি শঙ্কর। এই উপন্যাসটির প্রকাশক কাকলি রায়চৌধুরী আর প্রকাশনা সংস্থার নাম কবিতা আশ্রম। বইটির সম্পর্কে যদি বলেন যে বইয়ের বাঁধাই বলুন, পৃষ্ঠা বলুন, এ সম্পর্কে কোনো রকম কোনো সমস্যা নেই। বইটি যথেষ্ট স্ট্যান্ডার্ড মানের, তবে অক্ষরের যে এই সংস্করণটার অক্ষরের যে সাইজ, সেই সাইজটাতে কোনো কোনো ক্ষেত্রে পাঠকদের ক্ষেত্রে একটুখানি চোখে লাগতে পারে বা এটা হয়তো অসুবিধা হতে পারে সামান্যতম। আর যারা বয়সজ্যেষ্ঠ পাঠক আছেন তাদের ক্ষেত্রে এটা একটুখানি একটা একটা ক্ষুদ্রতম ক্ষুদ্র ত্রুটি হিসাবে দেখা যেতে পারে। এটা ছাড়া আর অন্য কোনো অভিযোগ বা অন্য কোনো অভিযোগ করার সুযোগ নেই। যথেষ্ট ভালো প্রকাশনী। যাই হোক, এই বইটি সম্পর্কে রিভিউ করতে গিয়ে যে ব্যাপারটা বলার, যে উপন্যাসটা তো পড়ার পরে কিছু কথা মনের মধ্যে জমে ওঠে, তো এই উপন্যাসটা সম্পর্কে পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আমি দুটো উপন্যাসের নাম করতে চাই। তার মধ্যে একটি হচ্ছে ভগীরথ মিশ্রের লেখা ঐন্দ্রজালিক, এবং অন্য একটি উপন্যাসের নাম, লেখকের নাম আমার ঠিক মনে নেই, তবে একটি অনুবাদমূলক উপন্যাস, উড়িষ্যার একটি বিশেষ জনজাতির উপর লেখা উপন্যাসটা বাংলা যে অনুবাদের নাম হচ্ছে সত্যি রূপ কথা। এই দুটো উপন্যাসের একটা মানে উপন্যাসটা পড়তে গিয়ে আমার এই দুটো উপন্যাসের কথা বারবার মনে পড়ছিল, যে এই দুটো উপন্যাসের মধ্যেই কিন্তু একটা জিনিস আসলে দেখতে পাচ্ছি, যে প্রান্তিক জনগোষ্ঠী এবং তাদের বিপদের মধ্যে থেকে সামাজিক উত্তরণের যে ছবি, সেটা কিন্তু এই দুটো উপন্যাসে দুরকম ভাবে ধরা পড়েছে। আমি মানে তার মানে কি এই যে সেই উপন্যাস থেকে উপন্যাসের কোনো প্রভাবের মধ্যে রয়েছে না, তেমন কোনো প্রভাব নেই, কিন্তু আসলে আমাদের মনই তো সবসময় যাই কিছু করবে না কেন একটা সঙ্গে একটাকে মিলিয়ে দেখতে চায়। তো সেই কারণে যখন এই উপন্যাসটা পড়া শেষ হলো বা পড়তে পড়তে আমার এই যে উপন্যাস দুটোর নাম বললাম, এই উপন্যাস দুটোর নাম খুব মনে পড়ছিল। এরপরে যদি আমি উপন্যাসের আলোচনায় আসি, তাহলে একটা জিনিস দেখবো যে উপন্যাসটার মধ্যে দুটো ব্যাপার খুব স্পষ্ট, যে ডোমদের নিয়ে বাংলা ভাষায় ইতিপূর্বে এরকম ডিটেলস বা এরকম গুরুত্ব সহকারে খুব লেখা মনে হয় প্রকাশিত হয়নি। ডোম যে জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীকে আমরা সকলেই জানি, কিন্তু এনাদেরকে নিয়ে এরকম ভাবে গুরুত্ব সহকারে উপস্থাপন, এক্ষেত্রে আমি খুব বেশি বাংলা সাহিত্যে লেখালেখিতে নেই, এবং এক্ষেত্রে মণি শঙ্কর বাবুকে আরো একবার বিশেষ ধন্যবাদ দেওয়ার মানে আমার মনে হয় যে প্রয়োজন আর কি, যে একটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এরকম ভাবে পাতক প্রদীপের আলোতে তুলে আনার জন্য। ডোম সমাজ সম্পর্কে আমরা যতটুকু জানি, এরা হচ্ছে শ্মশানে মৃতদেহ সৎকার করে এবং এই সংক্রান্ত ব্যাপার স্যাপারের সঙ্গে যুক্ত থাকে, কিন্তু এদেরও যে একটা জীবন আছে, এদেরও যে একটা সমাজ আছে, এদেরও যে কিছু নিয়মকানুন রয়েছে, এগুলো আমরা তেমনভাবে জানিনি, কোনোদিন জানারও তেমনভাবে চেষ্টা করিনি। বিশেষ করে আমাদের মধ্যবিত্ত বাঙালি বা এলিট ক্লাস যে বাঙালি রয়েছে, তারা কোনোদিন জানিনি বা জানার চেষ্টাও করিনি। ডোমদের সমাজেও নানান রকম শ্রেণী ভাব বিভাগ রয়েছে, ডোমদেরও নানান রকম ভাগ হয়, তাদেরও বেশ কিছু রীতিনীতি রয়েছে, তাদেরও বেশ কিছু আচার আচরণ রয়েছে, তাদেরও বেশ কিছু মানা রয়েছে, না মানা রয়েছে, নানান কিছু ব্যাপার স্যাপার রয়েছে, কিন্তু সেগুলো সম্পর্কে আমরা কিন্তু ইতিপূর্বে জানিনি। এই উপন্যাসের যে মূল চরিত্রের নাম হচ্ছে কালু ডোম এবং তার পুত্রের নাম হচ্ছে হৃদয়, তো তাদের নিয়েই মূল কাহিনী আবর্তিত হয়েছে, কিন্তু আমার মনে হয়েছে যে এই দুটো চরিত্রই আসলে হচ্ছে প্রতীকী প্রতীকী চরিত্র, কারণ এই চরিত্রের মধ্যে দিয়ে সামগ্রিক ডোম সমাজের যে স্বরূপ সেটাকেই তুলে ধরা হয়েছে। উপন্যাসটার মধ্যে যেগুলো বললাম ইতিপূর্বে রীতি নীতি আচার আচরণ বিচার ভাবধারা সবই রয়েছে। আপনারা কি জানতেন যে ডোমদের ক্ষেত্রে যে তারা যখন মৃতদেহ মারা যায় তখন তারা সবটাকে ব্যবচ্ছেদ করে তারপরে সেই সবটাকে তারা ভাসিয়ে দিত প্রথমে, তারপরে বিভিন্ন আইন কারণের গেরোতে করে সেটা হয়তো বন্ধ হয়েছে, কিন্তু তাদের মধ্যে এটা একটা রীতি ছিল যে কেউ মারা গেলে তার সবটাকে ব্যবচ্ছেদ করে তারপরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হতো। আপনারা কি জানতেন যে ডোমদের সময় যখন বিয়ে হয়, মানে বিয়ের কথা পাকা হয়ে যায়, তখন সেখানে গুড় জল খাওয়াতে হয়? অনেকে আমি জানতাম না, এবং আমার মনে হয় যে অন্যান্য যারা রয়েছেন তারাও হয়তো এই সম্পর্কে খুব বেশি ওয়াকিবহুল ছিলেন না। তো এখানে লেখকের ধন্যবাদ, মানে লেখককে অবশ্য অশেষ ধন্যবাদ যে এরকম ভাবে একটা পিছিয়ে পড়া সমাজকে আবার নতুন করে আমাদের কাছে জানানোর জন্য।
এর সঙ্গে আর একটা ব্যাপার যেটা এই উপন্যাসের মধ্যে দেখি সেটা হলো এটাই যে এটা তো প্রাচীন জনগোষ্ঠী, আর এই প্রাচীন জনগোষ্ঠীগুলো আমাদের বর্তমানে যে শিল্পায়ন বা আধুনিকতা তার দ্বারা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটাই কিন্তু এক সুন্দর একটা ঘটনার মধ্যে দেখিয়েছেন এই উপন্যাসের মধ্যে। আমরা পাচ্ছি যে পাথর ভাঙার যে কল বা ক্র্যাশার, সেগুলোর সাহায্যে আমাদের যে লৌকিক সংস্কৃতি সেগুলোকে কেমনভাবে গ্রাস করে নেওয়া হচ্ছে। আমরা যে ছোটবেলায় প্রতিটা এই জম সমাজের ক্ষেত্রেই তারা যে কোনোকে ভগবান মনে মানত, ল্যাংটেশ্বর তাদের ভগবানের নামে, ল্যাংটেশ্বর ভগবানকে তারা যে মানত তার প্রতীক হিসাবে তারা বিভিন্ন পাথর এবং পাথরকে ব্যবহার করতো, সেই পাথর গুলোকেই কিভাবে আমাদের এই শিল্পায়নের ধাক্কা এসে বা এই নাগরিক সভ্যতা ক্রমশ গ্রাস করছে এই পাথর গুলোকে কেমনভাবে খেয়ে নিচ্ছে বর্তমান সময়, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবার দেখতে পাচ্ছি যে এই নিম্নবিত্তের মানুষরা, নিম্নবিত্তের নবযুবক যারা, তারা এতটা না জেনেই কিভাবে জড়িয়ে যাচ্ছে উচ্চবিত্তদের পাতা মোহময় ফাঁদে, এই ব্যাপারটাও কিন্তু লেখক খুব সুন্দর ভাবে দেখিয়েছেন এই উপন্যাসে। একটা একটা জিনিস খুব মানে ভালো লাগে, সেটা হচ্ছে এটাই যে যারা পাথর ভাঙা কল এবং ওই সংক্রান্ত জায়গায় কাজ করে তাদের একটা বিশেষ রোগের শিকার হতে হয়, সেই রোগটার নাম হচ্ছে সিলিকোসিস। এই সিলিকোসিস রোগের যে প্রভাব এবং তার ফলে মানুষের জীবনে কিভাবে মানে প্রথমে আসলে মানুষ পাথরকে খায়, আর তারপরে কাজ করতে করতে যখন সিলিকোসিস রোগ তার শরীরে প্রবেশ করে তখন সে পাথর কিন্তু মানুষকে ক্রমশ খেতে শুরু করে, তার জীবনকে শেষ করে দেয়, তার পরিবারকে শেষ করে দেয়। এই যে রোগ, পাথরের ধোঁয়া, পাথরের গুঁড়ো আমাদের ফুসফুসে যাওয়ার জন্য এই যে রোগ এবং তার স্বরূপ এবং গোটা ব্যাপারটাই কিন্তু এই উপন্যাসের মধ্যে রয়েছে। আর এই উপন্যাসের মধ্যে যেটা সব থেকে শেষের দিকে লক্ষ্য করি তাহলে সেটা হচ্ছে একটা উড়ান খুঁজে পাই, যেখানে দেখতে পাচ্ছি যে কালুডোম এই উপন্যাসের মূল যে চরিত্র তার সন্তান হৃদয়, যে কিন্তু বাবার সঙ্গে কোনো রকম ভাবে তার বনিবনা হতো না এবং বাবাকে এড়িয়েই চলতো, বাবাকে এক ধরনের মানে বাবাকে ত্যাগ করেই চলতো, সে কিন্তু ক্রমশ এই সিলিকোসিস রোগে আক্রান্ত হয় এবং শেষ পর্যন্ত মারা যায়। আর মারা যাওয়ার পরে আমরা দেখি যে সেই কালু শুধু কালু নয়, তার সঙ্গে কিন্তু আরো বেশ কিছু ওই ডোমদের মধ্যে এক সংগঠিত রূপ আমরা খুঁজে পাই, তারা কিন্তু এই পাথর ভাঙা কল এর বিরুদ্ধে এক বিদ্রোহ করে। এই বিদ্রোহ কোনো মানে কোনো সীমা আমরা খুঁজে পাই না, এই বিদ্রোহ এক অসীমান্তিক এক উড়ান খুঁজে পাই, যেই যে কারণে আমার বারবার আমি আমার এই ভিডিওর প্রথমে বলছিলাম যে সেই সত্যির রূপ কথা, মানে এটা আমার এটার সঙ্গে এই উপন্যাসের সঙ্গে যেন অনেক জায়গায় এই উপন্যাসের একটা মানে হৃদয়ের যে টান সেটা যেন মিলে যায়। সত্যি তো এই রূপকথার একটা উড়ান এই উপন্যাসের মধ্যে খুঁজে পাই, যেখানে দেখি ডোমরা নিজেদের ভালোর বা নিজেদের মন্দকে এবারে বুঝতে শিখছে। ভোগরাজ মিশ্রের আর একটা উপন্যাস ছিল আরকাটি, যে আরকাটি উপন্যাসে ওরা এক আদিবাসী জন মানে জনজাতিকে পাই যারা শেষ পর্যন্ত কিন্তু নিজের পায়ে হাঁটার চেষ্টা করেছে, নিজের ভালো মন্দ নিজেরা বুঝতে পেরেছে। আর ঠিক একই সুর বা স্বরকে যাই বলি না কেন সেটাকেও যেন কিন্তু আমরা এই কালুডোমের উপন্যাসের মধ্যে খুঁজে পাই। দর্শক বন্ধু, আমার এই উপন্যাস সম্পর্কে এতটুকুই সংক্ষেপে বলার, এছাড়া এই উপন্যাসের মধ্যে আরো বেশ কিছু অজানা দিক রয়েছে, অজানা ছবি রয়েছে, অজানা চিত্রকল্প রয়েছে, বিভিন্ন রকমের লোকগান রয়েছে, লোক রীতিনীতি রয়েছে। আপনারা যদি উপন্যাসটা পড়েন তাহলে দেখতে পাবেন যে উপন্যাসটা আসলে সমকালীন যে উপন্যাস, বাংলার যে বাণিজ্য নয় শিল্পগত যে সংস্কৃতির যে ধারা, শিল্পগত উপন্যাসের যে ধারা, সেক্ষেত্রে এক নতুন সংযোজন বলতে পারেন। মণিশঙ্কর বাবুকে অশেষ ধন্যবাদ এমন একটা উপন্যাস বা এমন একটা জনজাতিকে তার নিজের স্বরূপকে গোটা পশ্চিমবঙ্গ বা গোটা বাঙালি জাতির সম্মুখে তুলে ধরার জন্য। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, পরের ভিডিওতে অন্য কোনো বইয়ের ভিডিও নিয়ে হাজির হব। এখানেই শেষ করলাম, ভালো থাকুন, শুভরাত্রি।